হোম আমার কাছে হচ্ছে বাসায় এসে প্রিয় মুখগুলো দেখা। বিদ্যা সিনহা মিমের বাড়ি দেখলে আপনি চমকে যাবেন, এত সুন্দর পরিপাটি বাড়ি যেন স্বপ্নের মতো। বিদ্যা সিনহা মিম একাধারে একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও লেখকও বটে। বিদ্যা সিনহা মিম 1992 সালে 10 নভেম্বর রাজশাহী জেলা বাঘা উপজেলার বীরেন্দ্রনাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লা ছিলেন বেশ কিছুদিন। তার ছোট বোন আছে, নাম প্রজ্ঞা সিনহা মমি। বিদ্যা সিনহা মিম একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী, লাক্স চ্যানেল আই সুপারস্টার। 2007 প্রতিযোগিতা তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। বিদ্যা সিনহা মিম 2016 সালে ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্র্যান্ড এসআরের শুভেচ্ছা দূত হন। মে মাসে গ্রামীণ ফোনে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও আছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান। আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছা দূত হন এবং 5টি বিজ্ঞাপনে মডেল হন। 2012 সালে অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা মিমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ 2013 সালে বইমেলা প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনে কয়েকটি অধ্যায়, টানাপোড়েন আর সংগ্রামের কথা রয়েছে তাতে। দুটি বই প্রকাশনা করেন শব্দশিল্প প্রকাশনী। বিদ্যা সিনহা মিম তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুলনেসার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ ইংরাজি বিভাগে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ইংরাজি সাহিত্যে ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনয়শিল্পী পুরস্কার লাভ করেন। পরের বছর 2009 সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার পানের প্রিয়া ছায়াছবিতে, যাতে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান। এই ছবির জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মিম ছোট পর্দায় বেশ কিছু নাটকও নিয়মিত অভিনয় করেন। 2013 সালে মিজানুর রহমান আরিয়ানের অপরাধধর্মী ট্রামকাট নাটকে অভিনয় করেন। এরপর মুক্তি পায় তার পরবর্তী চলচ্চিত্র মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আরিফিন শুভ ও মৌসুমী। ছবিটি সম্পর্কে পরবর্তীকালে মিম বলেন, এই ছবিটি তার না করাই ভালো ছিল। এর কারণ হিসাবে বলেন, এই ছবিটির গল্প শুনেছি একরকম, শুটিং শেষ করে দেখেছি অন্য রকম। 2015 সালে বিদ্যা সিনহা মিমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্মপাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে। তাছাড়া বিদ্যা সিনহা মিম যৌথ প্রযোজনার ছায়াছবি ব্ল্যাকে অভিনয় করেছেন। ছবিটি 2015 সালে 27 নভেম্বর ভারতে ও 4 ডিসেম্বর বাংলাদেশে প্রায় 200টি হলে মুক্তি পায়। রাজা চন্দ্র পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। 2016 সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মিম অভিনীত সুইট হার্ট। 2017 সালে ফেব্রুয়ারিতে মুক্তি পায় তানিয়া আহমেদ পরিচালনায় ভালোবাসা এমনই হয়। প্রণয়ধর্মী হাস্যরসাক্ত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইরফান সাজ্জাদ। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে বাংলা ভিশনে প্রচারিত হয় তোমার পিছু পিছু, এতে তার বিপরীতে অভিনয় করেন তাহসান রহমান খান। 2018 সালে মন্তাজুর রহমান আকবরের দুলাভাই জিন্দাবাদ। বিদ্যা সিনহা মিম একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও লাক্স চ্যানেল আই সুপারস্টার। 2007 প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার
চলচ্চিত্রে অভিষেক হয়। জুনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন।